চমৎকার শীতের সকাল, আমরা দাঁড়িয়ে আছি পিকনিক পার্টির স্টার্টিং পয়েন্টে। আমি পান্টি আর আমার সাথে ক্যামেরায় রিক। হাই, দেখতে পাচ্ছি লালাদার মঙ্গলদা আগেই পৌঁছে গেছে, ওরা ব্রেকফাস্টের মালপত্র গোছাচ্ছে। আমি মঙ্গলদার কাছে জেনে নেব আজ ব্রেকফাস্টের মেনু কি। আমার নাম সে মঙ্গলময় দত্ত, আমি প্রেরণা গোষ্ঠী প্রথম থেকেই আছি। আরে জলখাবারে মেনুটা বল। রাজা বল্লবী, আলুর দম আর জয়নগরের অরিজিনাল মোয়া। হ্যাঁ, স্পেশাল অর্ডার দিয়ে ভাইরা ভাইকে দিয়ে আনিয়েছি। আর ফ্ল্যাক্সে চা আছে, একটা লিকার আর একটা দুধ দেয়া। এই হলো মঙ্গলদা দ্য পারফেকশনিস্ট। এবারে লালাদার কাছে জানতে চাইবো আজ দুপুরের মেনু কি। মেনুটা হলো ধুলো আলু ভাইয়া, তার সাথে ফুলকপি মটরশুটি দিয়ে সোনামুগের ডাল, পাবদা ঝাল, তেল কই, মটন কালিয়া। বাবা, দুই রকম মাছ আবার মাংস হলো কি রে। টমেটো মাংস তো আর কিশমিশ দিয়ে চাটনি, তার সাথে নলেন গুড়ের সন্দেশ আর পান। আমি ফোন করে দেবো কখন। ঠিক আছে ম্যাডাম। কমল আয়। কথা কথা দেখতে পাচ্ছি বর্দি চলে এসেছেন। বর্দি একটু কিছু বলুন। আমরা সারা বছর সবাই মিলে বিভিন্ন কাজকর্ম করি, তো আজ একসঙ্গে দল বেঁধে চড়ুই ভাতি করতে যেতে খুব ভালো লাগছে। আর সব থেকে মজা হলো রিক আর বান্টি, এই দুটো বিচ্ছু বাঁদর আমাদের সঙ্গে আছে। বর্দিকে তার কমপ্লিমেন্টসের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব অন্যদিকে। ইয়ে ভালো কথা, বর্দির সঙ্গে যে ঝাক্কাস মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ওর নাম কবল কলি। যদিও নামটা মিলান কলি হলেই বেশি ভালো হতো। ওই দেখা যাচ্ছে জটিলেশ্বর পাঠক, জটিল দা প্রেরণা সম্পাদক। উনি অনুপ্রাস করে কথা বলতে ভালোবাসেন। রেক নৌনা, একবার চেতলার বাসায় কাতলা মাছ হালকা করে সাতলে পাতলা ঝোলে দেখে দোতলা বাসে চড়ে মাতলা নদী দেখতে গিয়ে পেটলা ফরেস্ট চলে গেছিলাম। সহজ পাঠকের নিয়ে কথা হচ্ছে তো? হ্যাঁ একদম। শুনলেন তো, চটিলেশ্বর পাঠককে আড়ালে আমরা বলি সহজ পাঠ, আর ইনি হলেন ইন্দ্রদা। ও হাই, হ্যালো, নমস্কার। আসলে হয়েছেটা কি, ওই সকালবেলায় ঠান্ডার মধ্যে সেই গরম জলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এলাম, আর সবাই এসে গেছে তো। আমি ইন্দ্রজিৎ পোদ্দার, সংক্ষেপে আইপড। আইপড আবার প্রেমে হাবুডুবু কাছে MP3-র। MP3 মানে মৌ পিয়াপাল পতিত তন্ডু। ইন্দ্রদা বহুবার ভাবছে প্রপোজ করবে করবে, কিন্তু সাহস পাচ্ছে না। না, এবারে ঠিক একটা হেস্ত হেস্ত করে প্রপোজটা করে দেবো, দেখিস। হাই মৌ পিয়াদি, ক্যামেরা কিছু বলো। উফ, শর্ত দেখছিস কানেটা পড়তে পারছি না। এখানে বাইটের আশা নেই, বাইট করে দিতে পারে বরং কাটু সহজ পাঠ। কর্মময় জীবনের ঘর্মাক্ত দিনগুলি যখন আমাদের মর্মে মর্মে গুমরে মরে, অট্টালিকা হর্মরাজি ছেড়ে প্রকৃতির মাঝে আশ্রয় নেওয়াই হচ্ছে মানব ধর্ম। কোন শর্মাইতার ব্যতিক্রম নয়, সে শিশুই হোক বা লোলো চর্ম। বনভোজন একঘেয়েমি জীবনের বিরুদ্ধে তেমনই এক বর্ম, তাই তো কবি বলেছেন। সাড়ে সাতটা বাজে, কখন আসবে বলো তো সব? আরে এসে পড়বে খুন, দশজনকে নিয়ে কারবার, লেট তো একটু হবে। ওই তো ওই দিদিমণি এসে পড়েছে। ও লুসি, আমরা দেখতে পাচ্ছি প্রেরণার ডেটা অপারেটর মিস লুসি পায়েস এসে গেছেন। এন্ড ফর অবভিয়াস রিজন আমরা ওনাকে লুচি পায়েস বলে ডাকেন, শি ডাজন্ট মাইন্ড। হাই লুচি, মা কামে। ইফ লুসি কামস, ক্যান তীর্থের কাক বি ফার বিহাইন্ড? তীর্থের কাক, তীরত কাক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লুসির উপর হেড ওভার হিল। হাই গাইস। ওই আসছে সায়নদা, আমাদের হিরো। আমার আর রিকের মতো এত দুরপনেও এত যারপন্নাই বদমাশ যে প্রেরণার নাইট স্কুলে পড়ায়, তাও ফিরি, তা ওই সায়নদার জন্য। সায়নদা একটা কলেজে পড়ায়, খুব শিগগির আমেরিকা চলে যাচ্ছে রিসার্চ করতে। ইন্দ্র, ভদ্রলোকে যেন কোনো ত্রুটি না হয়, ঠিকঠাক দেখো। চিন্তা করবেন না বৌদি, আমি আছি, সায়ন আছে, হসপিটালিটি একদম এমন হবে, তারপর তো রিকবান্টি আছে, আর উনি বড় হবেন না আশা করি। ভদ্রলোক আবার আসবেন তো? হ্যাঁ, এই তো সঙ্গমিত্রাও তো এখনো এসে পৌঁছলো না। মেয়েটা কে রে? কি জানি, বর্দির সঙ্গে এসেছে। কথা বলে না তো। তোমরা কি একসঙ্গে এলে? না, এসে উপায় আছে, চিনিস তো। আচ্ছা তোর আইপডের কি খবর? ছাড়ো তোর কথা, এখনো বলেই উঠতে পারলো না। ওর যত ফটর ফটর সব দূরেই, কাছে এলেই বাকি। আরে এখানেই আটটা বাজাবে, আরে কে আসতে বাকি আছে বলো তো? বড় কোম্পানির এক ভদ্রলোক, কি যেন নামটা, আর উনিই তো জায়গাটা ভিজিট করার কথা বলেছেন। বলেছেন নতুন প্রজেক্টের আইডিয়া ওখান থেকেই পাওয়া যাবে। শুনছি আমেরিকায় থাকে, কিন্তু এখানে কোথায় ভালো নার্সারি আছে, সব খবর রাখে, সলিড কমিশন পেতাবে। আরে না 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 না, ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সঙ্গে রয়েছে সায়নদা। সায়নদা, এই পিকনিক নিয়ে তোমার ফিলিংসটা যদি একটু বলো। পিকনিক বলতে যেটাকে আমরা চড়ুই ভাতেই বলতাম, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গোটা বিষয়টাই খুবই ইমপ্রম্পটু আর আন্ডারপ্রিভিলেজড অবস্থায়। পথের পাঁচালি পড়েছিস? সেই অপু দুর্গার মাটির ছোবায় ভাত আর মিঠাই আলুর চচ্চড়ি পড়া ধরছ? ফিল্মটা দেখেছি, বুঝেছি। যা বলছিলাম, এরকম বনভোজন আমি জীবনে একবারই করেছিলাম।
সে দাদুর গ্রামের বাড়িতে। আপনজন নার্সারির মডেলে প্রেরণার নিজস্ব নার্সারি হবে ওই স্বনিযুক্ত প্রকল্পে। ওনাদের কোম্পানি মোটা টাকা দিতে পারে। আরে ওদের এই সমস্ত ব্যাপারে সব ফান্ড থাকে, ওই কি যেন বলে না অর্গানাইজিং ফান্ডিং না কি একটা বলে। হ্যাঁ জানি জানি, ওই তো ওই জন্য বর্দি মাস্কা লাগাচ্ছে ফান্ডের চক্কর। কি রে এত দেরি করলি? দেখুন না দিদি, এমন বায়না করছিল না, না এনে পারলাম না। তা না না প্ল্যানটাই বা করেছিলি কেন আদার মতো? এসো টুকলু বাবু, হলে কিনা আমাদের গেস্ট। আসুন স্যার। থ্যাংক ইউ। আসুন এদিকে। সরি সরি সরি, লেট হয়ে গেল। না না আপনি যে এসেছেন শেষ পর্যন্ত, আপনাদের জন্যই ফ্লাইটটা ক্যান্সেল করলাম। দেখুন কাজ তো অনেক করি কিন্তু এরকম একটা ফান ইভেন্ট মিস করতে মন চাইলো না, আর জায়গাটা যখন আমি সাজেস্ট করেছি। আর যদিও গোটাটাই নেট থেকে জানা, বাট আই থিঙ্ক দে আর ডুইং প্রিটি ওয়েল ইন দিস ফিল্ড। সব ঠিকঠাক হলো তাহলে? হ্যাঁ, উপরে নীলাম্বর মস্তা নভেম্বর সম্বর হরিণের মতো মনটা লাগছে। আইটেম নাম্বার ঠিক বলেছ, ফুচকে পড়ে ফাজিল, ফোপর ডালা, ফপিস ফুল, ফ্যাপা করে ঘুরে বেড়ায় ফালতু ফিচেল। বলদা ঝটপট টিফিনটা সালটে নিতে হবে কিন্তু। টিফিন পরে নিচ্ছি। আমাকে পাশে বসতে দেওয়া হলো না কেন? বেশ সহজ পাটকে তো বেশ ধরো ধরো চাস বডি টি সহজ পাটকে তো বেশ বসতে দেওয়া হলো, বেশ করেছি। আমার নামে কি বলছিল? বলছিল তুমি একটা ফচকে ফাজিল ফোরে ফকর ফোপর ডালাল। আর বিনা প্রতিবাদে সবটা শোনা হলো? না আমি তো বললাম। কি বললে? হেকলুটা বাদ পড়েছে। কেউ লিটার করবে না, খাবারের প্যাকেট সব বড় পলিপ্যাকে ফেলো। ফেকলু বললে? এটা কি গাছ বলুন তো পারতে? এটা এটা কি গাছ বলতো? পারলেন না তো মিউজিক, তুমি পারবে? মনে পড়ছে না। বডি বডি বডি, হোয়াট হ্যাপেন্ড? ইশু তো ওকে ওকে।